আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক মা বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে শবে বরাত রাত্রিতে কিভাবে আমরা ঘরে একা একা বরাতের নামাজ আদায় করব। তার পূর্বে আমাদের জানতে হবে শবে বরাতের নামাজের নিয়ত কি, শবে বরাতের নামাজ মোট কত রাকাত, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ আদায় করতে হয় এবং চার রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করতে হয়। দর্শক, প্রথমে আমরা জানব শবে বরাতের নামাজের নিয়ত কি। নিয়তটি করবেন আপনারা এইভাবে, আমি কেবলমুখী হয়ে শবে বরাত রাত্রিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অতপর আমরা জানব শবে বরাতের নামাজ মোট কত রাকাত। দর্শক, নির্দিষ্ট কোনো নামাজ নেই, অতএব আমরা দুই দুই রাকাত করে শবে বরাত রাত্রিতে নামাজ পড়িতে হয়। অতপর আমরা জানব শবে বরাত রাত্রিতে কোন সূরা দ্বারা শবে বরাতের নামাজ আদায় করিতে হয়। দর্শক, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়িতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো, যে সূরাটি আপনার কাছে সহজ মনে হয় ওই সূরা দ্বারাই শবে বরাত রাত্রিতে নফল নামাজ আদায় করিবেন। দর্শক, আমি আপনাদেরকে নামাজের শেষে আপনারা কি কি আমল করিবেন এবং মুনাজাত ধরে কোন দোয়াটি পাঠ করিবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করে শবে বরাত রাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়মটি আমরা শিখে নিই। সর্বপ্রথম আমরা কেবলামুখী হয়ে দাঁড়াবো, অতপর আমরা নিয়ত করব, আমি কেবলামুখী হইয়া বরাত রাত্রিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। এখন আমরা বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা মিলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তার কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। দর্শক, এখন আমরা রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। প্রথমে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম, সামি আল্লাহু লিমান হামিদা। দর্শক, এখন আমরা রব্বানা লাকাল হামদ বলে সেজদাতে গিয়ে সেজদা দিয়ে তারপরে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক, আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম, এখন আমরা বিসমিল্লাহ বলে শুধু সূরা ফাতিহা পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। এখন আমরা বিসমিল্লাহ বলে যে কোনো ছোট্ট একটি সূরা মেলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা রুকু সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক, এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে শবে বরাত রাত্রির নামাজটি আমরা শেষ করব। সর্বপ্রথম আমরা তাশাহুদ পাঠ করে নিব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এখন আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করব,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এখন আমরা সালামের মাধ্যমে সবে বরাতের নামাজটি শেষ করব প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমাদের নামাজটি শেষ এখন আমরা কয়েকবার আস্তাগফিরুল্লাহ কয়েকবার আল্লাহু আকবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব